আসসালামু আলাইকুম, টেকরাকিব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মধ্যে সম্পূর্ণ নতুন একটা USDT মাইনিং ওয়েবসাইট শেয়ার করবো। আর যেহেতু এই সাইটটা সম্পূর্ণ নতুন আর USDT যে সাইটগুলো আমি শেয়ার করি প্রতিটা সাইটে ইনভেস্ট করার আগে অবশ্যই আমার কাছে জেনে দেন এখানে কাজ স্টার্ট করবেন। আমার কাছে না জেনে কখনোই কেউ কাজ স্টার্ট করবেন না, কারণ এ ধরনের সাইটগুলো কিন্তু সবসময় বেশি দিন থাকে না। অনেকগুলো সাইট আছে যে সাইটগুলো একদিন বা দুই দিন থাকে, আবার কিছু কিছু সাইট আছে যে সাইটগুলো কিন্তু 10 দিন বা 15 দিনও থাকে, এর বেশি কিন্তু কোনো সাইটই থাকে না। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাডফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি জাস্ট রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখানে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিবেন, এখানে একটা লগইন পাসওয়ার্ডটা আবার পুনরায় দিবেন, দেন এখানে একটা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, এখানে আপনার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে ওইটা দিবেন, দেন আপনি জাস্ট রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনি কিছু ডলার বোনাস পাবেন, ওই ডলারের সঙ্গে ডলার অ্যাড করে আপনার আর্নিংটা স্টার্ট করতে হবে। আমি যদি তাদের প্যাকেজগুলো নিয়ে আলোচনা করি, এখানে ভিআইপি ওয়ানের যে প্যাকেজ আছে এখান থেকে আপনার রেগুলার প্রফিট আসবে $2.40, এবং এখানে ভিআইপি টুতে যে প্যাকেজটা আছে এখান থেকে আপনার রেগুলার প্রফিট আসবে $14। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, বাট এ ধরনের সাইটে কখনোই আপনি মিনিমাম যে প্যাকেজ আছে এই প্যাকেজের উপরে কোনো প্যাকেজ আপনি বাই করবেন না। এখন আসি কীভাবে আপনি এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য অ্যাডফার্স্ট আপনি হোমে আসবেন, দেন এখান থেকে রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর এখানে আপনি যে TRC20 অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনার ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স আপনি যে কোনো একটা এক্সচেঞ্জার সাইট থেকে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। আপনি এই সাইটে যে কয় ডলার ইনভেস্ট করতে চান সেই কয় ডলার এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে ট্রান্সফার করবেন। ট্রান্সফার কমপ্লিট হলে সাবমিটে ক্লিক করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে ভিএপিতে ক্লিক করে আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করছেন ওই প্যাকেজটার নিচে জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর এখানে আপনার 5টা টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক কমপ্লিট করার জন্য হোমে আসবেন, দেন এখান থেকে আপনি যে প্যাকেজটা বাই করছেন ওই প্যাকেজের উপর ক্লিক করবেন। দেন এখানে 5টা টাস্ক দেখতে পারবেন, টাস্কের উপর ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। সেমভাবে আপনি ব্যাকে চলে আসবেন, আবার টাস্ক সাবমিট, আবার ব্যাকে আসবেন, টাস্ক সাবমিট, আবার ব্যাকে টাস্ক সাবমিট, টাস্ক সাবমিট। অলরেডি কিন্তু আমার 5টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আসি কীভাবে আপনি উইথড্র দিবেন। আমি যদি মাইনে যাই এখানে কিন্তু অলরেডি $2.40 অ্যাড হয়ে গেছে। উইথড্র দেওয়ার আগে অবশ্যই আপনার উইথড্রবল যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, জন্য উইথড্রল অ্যাডে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে জাস্ট অ্যাড উইথড্রল মেথডে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে TRC20 অ্যাড্রেস আছে ওইটা দেবেন। আমি আমার বাইন্যান্সের যে USDT TRC20 অ্যাড্রেস আছে ওইটা এখানে দেবো। দেন এখানে আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। দেন উইথড্রলে ক্লিক করে এখানে প্রথমে আপনি অ্যামাউন্ট টাইপ করবেন, অর্থাৎ কত ডলার আপনি উইথড্র দেবেন সেটা টাইপ করবেন। দেন এখানে আপনি আপনার যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিবেন। দেন এখান থেকে সিলেক্ট উইথড্রলে ক্লিক করে এটা দিবেন, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন। অলরেডি কিন্তু আমার ট্রানজ্যাকশন রিকোয়েস্টটা চলে গেছে, এটা আন্ডার রিভিউতে আছে, দেখি তারা কতক্ষণ পর পেমেন্ট করে। এবং আপনারা যারা রিফার করতে পারবেন তারা এখানে তৃতীয় লেভেল পর্যন্ত রিফারাল কমিশন পাবেন, টিম এ, টিম বি, টিম সি, এবং এখানে আপনি আপনার রেফারাল লিঙ্ক এবং রেফারাল কোড পাবেন, এবং এখানে আপনি রেফারাল রিওয়ার্ডস এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। এবং আপনি যদি হোমে আসেন, হোমে আসার পর এখানে আপনি কোম্পানি প্রোফাইল এবং এখানে কোম্পানি রুল আছে এ টু জেড সকল বিষয় দেখতে পারবেন। এগুলো চাইলে আপনি একটু ভালোভাবে জাস্টিফাই করতে পারেন। এবং এখানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম কাস্টমার সার্ভিস আছে, এ টু জেড সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি ট্রানজ্যাকশন ডিটেলসে যাই, ট্রানজ্যাকশন ডিটেলস, উইথড্র রেকর্ড, এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে। এবং আমি যদি বাইন্যান্সটা ওপেন করি এখানে কিন্তু পেমেন্ট অলরেডি চলে আসছে $2.40, তারা কোনো প্রকার ফি কাটে নাই। ভিডিও শেষে আমি আবার বলতেছি ভাই, USDT যে সাইটগুলো আমি শেয়ার করি প্রতিটা সাইটে কাজ স্টার্ট করার আগে অবশ্যই আমার কাছে জেনে দেন কাজ স্টার্ট করবেন।